নমস্কার বন্ধুরা, গ্রিনিপড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর ভালো তো থাকবেনই, কারণ আমরা তো সবাই গাছকে ভালোবাসি। বন্ধুরা, ফুল গাছ আমরা সবাই পছন্দ করি, আর শীতে আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ বসাই, তাই প্রচুর ফুল পেতে আমরা গাছে সার প্রয়োগ করি। আজ আপনাদের একটা ম্যাজিক লিকুইড সারের কথা বলবো, যে লিকুইডটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন নিজের বাড়িতেই, কোনো খরচ ছাড়াই। ফুল গাছের জন্য তরল জৈব সার, যার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এইসব পেয়ে যাবে। এবং আরেকটা বিশেষ বেনিফিট হলো, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছকে বাঁচানো যাবে। শীতের ফুল গাছে যখন কুড়ি আসা শুরু হবে, তখনই 7 দিন অন্তর অন্তর প্রতিটা গাছে এই লিকুইড সারটা ব্যবহার করতে হবে। গাছের ফুল ফুটে থাকলেও এই সার প্রয়োগ করা যাবে, তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ম্যাজিক লিকুইড ফার্টিলাইজার 1/2 কাপ পরিমাণ প্রতিটা টবে ব্যবহার করলে এই সুফল আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। মাটি যখন ভিজে থাকবে, তখন 2 দিন জল না দিয়ে টবের মাটিটা একটু শুকিয়ে নিয়ে এই লিকুইডটা সকালবেলা রোদ থাকা অবস্থায় প্রয়োগ করতে হবে। এখন বলি এই ম্যাজিক লিকুইড ফার্টিলাইজার আমি কীভাবে তৈরি করেছি। এটি 4 ধরনের লিকুইড ফার্টিলাইজারের একটি মিশ্রণ। এই লিকুইডগুলো সবগুলোই আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি। 4টি লিকুইডই একসাথে মিশিয়ে নিলে গাছের ফার্টিলাইজার এবং পেস্টিসাইড দুটোরই কাজ হয়ে যাবে। গাছগুলো সতেজ সবুজ থাকবে এবং প্রচুর ফুল হবে। এখানে এই প্লেটটার মধ্যে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি, আর এই প্লেটটায় 2টো কলার খোসা আছে, তারপর ব্যবহার করা চায়ের পাতা আর ডিমের খোসা আছে, আর এই দিকে 4টে গ্লাসে আমি প্লেন জল নিয়ে নিয়েছি। এখন আমি এই 4টে প্লেটের থেকে চাল, কলার খোসা, চায়ের পাতা আর ডিমের খোসা একে একে এই গ্লাসগুলোর জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই গ্লাসগুলোকে 3 দিন রেখে দেব। তিন দিন পরে ভালোভাবে গ্লাসের জলটা নাড়িয়ে নিচ্ছি। এরপর আলাদা আলাদা বাটি নিয়ে তার মধ্যে লিকুইডটা ঢেলে নেব। এই 4 ধরনের লিকুইড হলো ফুল গাছের জন্য ম্যাজিক লিকুইড ফার্টিলাইজার। সবকটি লিকুইডই আমি সেম অ্যামাউন্টের ব্যবহার করেছি। লিকুইডটা এমন পরিমাণে বানাতে হবে যাতে পুরো লিকুইডটাকেই একদিনেই ব্যবহার করে নেওয়া যেতে পারে, এই লিকুইডটা রেখে দিয়ে ব্যবহার করা যাবে না। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য
অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গ্রিনিপার্স চ্যানেলের সঙ্গে থাকুন।